Hi friends, welcome and welcome back to my channel is Mappy's Beauty World and I am your Mappy. So আজকে আমি চলে যাচ্ছি গুয়াহাটির সবচেয়ে বড় প্লাস ফেমাস মার্কেটে, সেটার নাম হলো ফ্যান্সি বাজার। সো ওয়েলকাম টু ফ্যান্সি বাজার। দেখো আমি ওখান থেকে কি কি শপিং করলাম। এটার আগে যে ভিডিওটাতে যাবে ওটাতে আমি বলেছি জিতের হলো গে বার্থডে, তো এটা বার্থডে মান চলছে, আমরা এখানে ওর বার্থডে হওয়ার আগেই চলে যাব। অ্যাকচুয়ালি জিতের বার্থডেটা হয়েছিল, যদি মানে আমরা বেঙ্গলি ডেট বা তিথি হিসাবে ধরি, তো তাহলে জন্মাষ্টমীর দিন হয়েছিল, মানে গতকালকে চলে গেছে জিতের বার্থডে। তো ওরা আমার মা আর আমার দাদা ভাই জিতকে সেই হিসাবে বার্থডে গিফট শপ করে দিচ্ছে। তো আমার দাদার থেকে জিতের নেওয়া ছিল পিকাচু, তো এটা হলো কি পিকাচুর টয়টা দেখো। তো আমি হলো গিয়ে অনেকবারই জিদ আমাকে ওখানে বলেছে যে মামা পিকাচুর টয় চাই, আমি দিতে পারছিলাম না, কেননা মানে মার্কেটে দেখেছি মার্কেটে কোনো পিকাচুর টয় আমি পাইনি, আর অনলাইন যখনই আমি চেক করেছি তখন না পিকাচুর টয়গুলো দেখাচ্ছে সুন্দর, কিন্তু রিভিউগুলো এত বাজে, একটাও পিকাচু লাগছে না। তো আমি গিয়ে বাজারে গিয়ে এ দুটো নিয়ে এসেছি, খুবই সুন্দর দুটো ডল, তো এটা আমরা নিয়েও যাব। তো এই দুটো আমি নিয়ে এসেছি, প্লাস দাদা ওদের জন্য আরও দুটো গাড়িও দিয়েছে, এখনও খেলছে ওরা, দিবে কিনা আমি জানি না, একটা গাড়ি আমি হয়তো দেখিয়ে দিতে পারবো, তো কিন্তু আমি সেটা কিনিনি, ওদের বার্থডেতে গিফট করেছে, ওদের মানে জিতের বার্থডেতে গিফট করেছে। আর আমাদের ঘরে মানে এমন আর কি, আমরা যেটা কিনি জিতের বার্থডের জন্য যদি কিনি তাহলে দুজনের সেম হবে, আবার ঋষির বার্থডের জন্য যখন কিনবো তখন আবার দুজন সেম গিফটই পাবে, না হলে কান্নাকাটি স্টার্ট হয়ে যায়। তো এই দুটো হলো গিয়ে একটা, এটা ব্লুটা জিতে, এটা রেডটা ঋষি। তো দ্যাটস ইট, এখন থেকে আমার এটা এগুলো বাজার করেছি, এটা এটা থেকে ফার্স্ট ওদেরটা আগে দেখিয়েছি, কারণ ওরা দাঁড়িয়ে আছে, ওদের এটা চাই, তো আমি দেখিয়ে দিলাম, তারপর ওদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এটা হলো সেই গাড়িটা, দেখো কি সুন্দর গাড়িটা, আমি দেখাচ্ছি, এটা চলে মিউজিক্যাল। তো এই গাড়িটা দিয়েছে, এটা দুজনেরই সেম আছে, তো একটা আমি সামনে পেয়েছি, এটা নিয়ে আসি তোমাদের দেখাতে। তো এটা হলো কি ওদের আরেকটা গিফট ফ্রম মাই দাদা ভাই। আমি আমার ফ্যান্সি বাজার শপিং স্টার্ট করছি, চলো দেখে নাও। ওকে, ফার্স্টলি আমি এখানে স্টার্ট করছি আভির এটা দিয়ে, দেখো দাদা ভাই আভিকে এটা দিয়েছে, টি শার্টটা খুব সুন্দর একটা টি শার্ট, আর ম্যাটেরিয়ালটা এতই বেশি ভালো, এটার ম্যাটেরিয়ালটার নামটা আমি বলতে পারবো না, ম্যাটেরিয়ালের কোনো নাম নেই, কিন্তু ম্যাটেরিয়ালটা খুবই বেশি ভালো, খুবই সফটি, আর মানে এটা পরে খুব কমফোর্টেবল হয়। আমি সেম ম্যাটেরিয়ালেরই একটা ড্রেস এনেছি জিতের জন্য, আমি সেটা দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান, ঠিক আছে না। আর আমি যে কিনেছি আর শপিংগুলো করেছি সেগুলো কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবে। বেসিক্যালি আমি একটা শপোহলিক পার্সন, খুব ভালোবাসি শপিং করতে, যখন মন ভালো থাকে না তখনও শপিং করতে ভালো লাগে, কোনো ওকেশন তখনও শপিং করতে ভালো লাগে, আর তাছাড়া এমনিও শপিং করতে ভালো লাগে। তো এখন তো মানে এমন রিজনও ছিল আর শপিংও করার ছিল, তো তার জন্য আমি ঢের শপিং করেছি, কিন্তু নিয়ে যাবো যখন তখন কীভাবে নিয়ে যাবো জানি না, আভি এসে যখন দেখবে এত কিছু বেড়ে গেছে আমাকে বলবে তুমি এগুলো সব রেখে যাও, আমি কিছুই নিয়ে যাচ্ছি না। তো এটা হয়ে গেল তোমাদের দাদাভাইয়ের জন্য, আমার দাদাভাই যা গিফট করেছে সেটা। নেক্সট হলো গিয়ে আমি কিনেছি দুটো আমব্রেলা, এটা হলো গিয়ে জিতের জন্য, এটা হলো গিয়ে ঋষির জন্য। ওখানে তো গরম তোমরা দেখেছই কেমন গরম, আর রৌদ্র দেখে বাচ্চা দুটো ছাতা চাই বলে, আমি না ওখানে আর বাচ্চাদের ছাতা কোথায় আমি দেখি না, জানি না কেন, হয়তো আমি কোয়ারিও করিনি তেমন, কোয়ারি করলে হয়তো বা দেখতাম, বাচ্চাদের ছাতা দেখি না। তো এখানে গিয়েছি বাজারে, তো গিয়ে সুন্দর সুন্দর দুটো ছাতা পেয়েছি, তো কিনে নিয়েছি ওদের জন্য। এই শাড়িটা এনেছি আমি আমার মার জন্য, এটা একটা কটন শাড়ি, ঘরে পরার জন্য বেসিক্যালি এটা কিনেছি, বেসিক একটা শাড়ি, কোনো ধরনের দামঝাম নেই, নর্মাল।
কিন্তু সফট কাপড়টা ভালো, পরে খুব আরাম পাবে। নেক্সট দেখাই বার্থডে বয়ের ড্রেস। তোমাদের দাদাভাই বললো জিতের আর ঋষির ড্রেসটা এখান থেকেই নিয়ে নিতে, ওর বার্থডে ড্রেসটা। তো তাই এটা হলো গিয়ে জিতের ড্রেস, দেখো ম্যাটেরিয়ালটা সেম। তোমার দাদাভাইয়ের জন্য যেই টি শার্টের ম্যাটেরিয়ালটা ছিল সেম ওটাই ম্যাটেরিয়াল, এত ভালো না, এত সফটি। এই জিনিসটা জিতের আরেক আরও দুটো আছে, এই কাপড়টারই সেম, এটা ব্যাক সাইডটা এমন, আর এটা দেখো সাইডটা আমার ভালো লেগেছে। সাইডটা হলো গিয়ে দুটো এখানে আবার বাটন আছে, একটু স্লিটেড একটা ডিজাইন আছে, তো সুন্দর। আর এটার সাথে কম্বাইন করে আমি এনেছি এই প্যান্টটা, থ্রি কোয়ার্টার প্যান্ট। আমি থ্রি কোয়ার্টার প্যান্টগুলো খুব ভালোবাসি, দেখো একদম সফট কাপড়টা। এটা হলো গিয়ে মিন্ট গ্রিন, যেটা না সেই কালারটা, এখানে ঠিক আসছে না কালারটা, গ্রে গ্রেইশ লাগছে, কিন্তু ইটস নট গ্রে, ইটস মিন্ট গ্রিন। দেখো এটা কি সুন্দর লাগছে, এটার সাথে এত মানাচ্ছে, গুড কম্বিনেশন রাইট। এই হলো ঋষির জন্য, সুন্দর, খুব সুন্দর, মানে জাস্ট ওয়াও। দেখেছো কলারটা কি সুন্দর না? এটা হলো কি ঋষি সোনায়। আর এটার সাথে নিয়েছি এই অরেঞ্জ কালারের প্যান্টটা, এখন দেখো এটা কিন্তু সেটের, ঠিক আছে। এখন তো ছোট বাচ্চা না, তো ছোট বাচ্চাদের সেট ইজিলি পাওয়া যায়, অ্যাভেলেবেল হয়ে যায়। তো ঋষিটা সেটের, যেমন প্যান্টের কালারটা মানে ভালো লেগেছে, সোবার একটা কালার, আর কাপড়টাও খুবই বেশি ভালো। আর এটার কাপড়টা তো বলা যাবে না, জাস্ট মানে এত পাতলা, এত সফটি, না কি বলবো। এখানে দেখো একটা স্লিট ডিজাইন আছে এখানেও, এই মানে দেখে মনে হচ্ছে এখানে পকেট হবে, কিন্তু কোনো পকেট নেই, কিন্তু ফলস পকেট। জিতের জন্য এনেছি বডি কেয়ারের দুটো স্যান্টো গেঞ্জি। ওই দিন ঋষির জন্য দেখিয়েছিলাম না, তিনটা সেট এনেছিলাম, ওটা বডি কেয়ারের ছিল, আর জিতের জন্য আনা হয়েছিল, তো তাই জিতের জন্য এনেছি এটা। বাচ্চাদের বডি কেয়ারে ইনার ড্রেসগুলো যেগুলো থাকে না, ইনার ওয়্যারগুলো, ওগুলো খুব সফটি থাকে, খুবই মানে ভালো থাকে, তো বাচ্চাদের জন্য কমফোর্টেবল হয়। এটা দেখো টম অ্যান্ড জেরি আঁকা, আর সেম এটা তো টম অ্যান্ড জেরি আঁকা। আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি, এই দেখো ব্লু আর গ্রিনে কম্বিনেশন, আর ওটা হলো গিয়ে রেড আর গ্রেতে কম্বিনেশন, আর খুব সফটি হয়, খুব কমফোর্টেবল হয়। যাদের ঘরে ছোট বাচ্চা আছে না, ওরা হলো গিয়ে যদি মানে কোনো একটা বাচ্চাদের ইনার গার্মেন্টসের জন্য কোনো একটা ব্র্যান্ড জানতে চাও যে ভালো ব্র্যান্ড কী হতে পারে, তো সেটা হলো গিয়ে বডি কেয়ার। বডি কেয়ারের বাচ্চাদের গার্লস বলো, ছোটো বা হলো গিয়ে বয়েজ, সবার জন্যই ইনার ওয়্যার আছে, আর খুব ভালো ভালো থাকে। আমি একদম ছোটোর থেকেই জিত ঋষিকে বডি কেয়ারের এগুলো পরানোর চেষ্টা করি, যদি অ্যাভেলেবল হয় আর যদি পেয়ে থাকি তাহলে, আর ইট ইজ সো মাচ কমফোর্টেবল অ্যাকচুয়ালি। এটা হলো কি দেখো দুটো ক্লিপ এনেছি আমার জন্য, দেখে ভালো লাগলো। এটা একটা ডার্ক গ্রে বলবো বা চারকোল, চারকোল না অ্যাকচুয়ালি, ইটস নট ব্ল্যাক, ইটস ডার্ক গ্রেইশ কালার এটা, আর এই ব্লু কালারের। আর এনেছি সব দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি ওই ধরনের আর কি, এটাও দেখিয়ে দিচ্ছি। এটা হলো গিয়ে পেন্সিলের রাবার এনেছি, কী কারণে এনেছি এটা পরে বলবো, কারণ কি অনেকটা কোয়ান্টিটি, তো তার জন্য পরে বলবো এটা কী কারণে এনেছি, এটাও জেনেই যাবে তোমরা। আর এনেছি আমি এটা, আই এম নট সো মাচ ভেরি কমফোর্টেবল টু শো ইউ, বাট যখনটা বেরিয়ে গেছে তাই বলছি, ইটস এ লন্ড্রি ফর মি, কিন্তু আমি এটা এগুলো দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি কোথা থেকে নিয়েছি। ইটস ফ্রম ইনামর, যদি তোমরা কেউ মানে ভালো লন্ড্রি মানে আছে না, ভালো একটু হবে, বডি হাগিং হবে, প্লাস পরে কমফোর্টেবল ফিল করতে চাও, তো তাহলে ইনামরের লন্ড্রি নিশ্চয়ই ট্রাই করতে পারো। দে আর ভেরি কমফোর্টেবল, একটু প্রাইজি, বাট অনলাইনে মোটামুটি অনেক সময় ভালো ডিসকাউন্টও পাওয়া যায়, সো ইউ ক্যান চেক আউট দ্যাট, ওকে। আর এটা হলো আমাদের বাড়ির গোপাল সোনার ড্রেস, বলো তো কেমন হয়েছে, কি সুন্দর তাই না, একদম স্টোনের কাজ করা, খুবই সুন্দর দেখতে।
ওর দুটো কাপড়ে ক্লিপ এনেছি। সো দ্যাটস ইট, এটাই হলো গিয়ে আমার ফ্যান্সি বাজার শপিং। এখানে আমি রাখছি আমার শপিং ব্লগটাকে। তো কেমন লাগছে নিশ্চয়ই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর ভুলে যেও না আমার চ্যানেলটাতে শেয়ার করতে, লাইক করতে, আর যাওয়ার আগে অবশ্যই একটা সুন্দর দেখে কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো এখনের জন্য ব্যাস এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, লাইভ বিউটিফুল, লাভ বিউটিফুল।